আমার সব বন্ধুরা, আমার মায়েরা, মাসি, আত্মীয়রা, আমার বান্ধবীরা, আমার সব বন্ধুরা, তাদের জন্য আজকে একটা পূজোর তোমরা বলতে পারো ম্যাজিক টিপস দেবো, যেটা তোমরা আশা করতে পাও না অনেকেই। সেটা কি জানো? আমি সবসময় বলি, আমি চুল থেকে নখ অবধি সৌন্দর্যায়ন করি, বিউটিফিকেশন করি, গ্ল্যামারাইজ করি। আজকে আমি ওই নখ অর্থাৎ তোমার পদযুগলকে কি করে গ্ল্যামারাস করতে হয়, কি করে মোস্ট অ্যাট্রাকটিভ করতে হয়, কি করে লোকে তোমার পা দিকে জুতোর দিকে নজর দেয় তারই ব্যবস্থা করছি। ভেরি শর্ট, ভেরি ইজি, একদম কোনো খরচা নেই। দরকার তোমার মনের জোর। আমি সবচেয়ে অ্যাট্রাক্টিভ হওয়া পুজোর সময়, দ্যাটস অল। তাহলে কি বলি শোনো, আমরা অষ্টমীর দিনে সবাই কিন্তু মাকে অঞ্জলি দেব, সেটা কিন্তু জিন্স, টাইট জিন্স, জুতো, টাইট গেঞ্জি পরে বাইসেপস দেখিয়ে নয়। ইয়েস, আমাদের ট্রেডিশন কি বলে, পায়জামা, পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি, তার সঙ্গে কোলাপুরি চলতে পারে, হালকা চপ্পল চলতে পারে, ঠিক বললাম তো? এবং সেই চপ্পল পরে কি তুমি কি পুজো প্যান্ডেলে যেতে পারো, নাকি তোমার বাড়ির কোনো পুজোতে যেতে পারো? না, তোমায় যেতে হবে খালি পায়ে, এইখানেই প্রবলেমটা। তোমার পাঞ্জাবি খুব ভালো, তোমার ধুতি একদম চমকদার, গাল টাল চুল ফুল মস্ত, কিন্তু পাটা একদম মিশমিশ করছে নোংরা, পৃথিবীর যেন সব নোংরা তোমার এই দুটো পায়ে, যেন খনি একটা। দেখো, কালো ফর্সা বড় কথা নয়, বড় কথা হচ্ছে পরিস্থিতি। আমি এটা সবসময় জোর দিই। তাহলে কি করব? আর তুমি জানো, তোমরা সবাই জানো, আমি কিন্তু কোনো দামি জিনিস বলি না, আমি সেই জিনিস বলি যেটা তোমরা বাড়িতে অনায়াসে বিনা খরচায় করতে পারবে, কিন্তু ম্যাজিক। কারণ তুমি জানো, আমি দিনের পর দিন রিসার্চ করি একটা সাবজেক্ট নিয়ে, রিসার্চে আমার ওপর দিয়ে প্রয়োগ করি, প্রয়োগ করার পরে তারপর তোমাদের বলি, দ্যাটস ওয়াই আই এম সো কনফিডেন্ট। তাহলে শুরু করা যাক। জাস্ট একটা কলা, তোমরা কলা জানো, কলার মতো পৃথিবীতে ওর থেকে ভালো ফল আর নেই। সে ডায়াবেটিক বলো, হার্ট পেশেন্ট বলো, মোটা বলো, রোগা বলো, সবার জন্য। কেন? কলাতে হাই পটাশিয়াম, মারাত্মক পটাশিয়াম। আর পটাশিয়ামের কি গুণ জানো? ওই যে কলার খোসাটা, এবার শোনো তাহলে বলি, কলাটা খেয়ে নিলে এবার তোমার তিন চারটে যে কলার খোসা বেরোলো, এবার করলে কি, তোমার দুটো পা ভালো করে পরিষ্কার করলে, সাবান দিয়ে ঘষে 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 পরিষ্কার করলে, পরিষ্কার করার পরে শুকিয়ে নিলে, পুছে নিলে, পরিষ্কার কাপড় দিয়ে পুছে নিলে, তারপর করবে কি, একটু মোটা দানার এইটুকুন চিনি আর একটা কলার খোসা নিয়ে ভালো করে ঘষো, যেখানে যেখানে স্টেন পড়ে আছে, কালো কালো ছোপ ছোপ পড়ে আছে, আঙুলগুলো শুদ্ধ, সাইডগুলো, গোয়ালিগুলো ঘষো, দেখবে ওই যে ওপরের যে পটাশিয়াম লেয়ারটা মারাত্মক গুণ। তোমরা কি জানো, একটা মরচে পড়ার বাসন যদি তুমি তিন দিন ভালো করে ঘষো, তিন থেকে চার দিন মরচে উধাও, যাও না তো? এটা আমার রিসার্চ ওয়ার্ক, যার জন্য আমি এত কনফিডেন্ট। এবার করবে কি, ওই কলাটা যখন, যে খোসাটা যখন কালো হয়ে গেল, আর কিন্তু ব্যবহার করবে না, ওর আয়ু শেষ, আর একটা খোসা নাও, তোমার কলা থেকে তিন চারটে খোসা বেরোবে, সেটা নিয়ে আবার ঘষো, একটা বাঁ পায়ে, একটা ডান পায়ে, 20 মিনিট রাখো, আবার পাটা ধুয়ে নাও। এটা তোমার ট্রিটমেন্ট রাত্রিরে শোবার আগে কিংবা দুপুরবেলা। আর যখনই ঘুরে আসবে, আমার ইয়াং বন্ধুরা অনেক সময় কিটো পরে, চপ্পল পরে, গ্রামে গঞ্জে মফস্বলে বেশি করে, তাতে কি হয়, নোংরাটা জমে বেশি, পলিউশনটা জমে বেশি। বাইরে থেকে ঘুরে এলেই পাটা ভালো করে ধুয়ে নেবে, পরিষ্কার করে ধুয়ে নেবে, আর বিশেষ করে স্নানের আগে সাবান দিয়ে ভালো করে ঘষবে। এমনি যে পাতি ছোবড়া, কিচ্ছু তোমায় করতে হবে না, হাজার হাজার টাকা খরচা করে কোথাও গিয়ে তোমাকে পরিষ্কার করতে হবে না। পরিষ্কার হচ্ছে, পরিস্কৃতি হচ্ছে রোজকার গল্প, একদিন নয়, এটা কিন্তু ভুললে চলবে না। ছোবড়া দিয়ে ভালো করে ঘষো, দ্যাটস অল, হালকা করে সাত দিন করো, এটা জাস্ট সাত দিন, তারপর দেখো তোমার আগে
ছবি তুলে রাখো, সাত দিন পরে ছবি তোলো, তারপরে যখন তুমি পুজো দিতে যাবে, যখন তুমি ড্রেস পরবে, সকালবেলা পায়জামা পাঞ্জাবি ধুতি পাঞ্জাবি পরে বেরোবে, আমি তো অন্তত অঞ্জলি দেওয়ার সময় মায়ের দিকে লক্ষ্য পরই তোমার পায়ের দিকে লক্ষ্য হবে, অ্যান্ড দ্যাটস মাই গ্যারান্টি।